আগের দিন আমরা ছিলাম হচ্ছে এইখানটায় লিমিটিং অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ফর ইমার্জেন্স, অর্থাৎ আপাতন কোণের যে সীমাস্ত মানের জন্য প্রিজম থেকে কোনো রশ্মি নির্গত হবে না, অর্থাৎ ফার্স্ট রিফ্র্যাকশন এই সার্ফেসে হচ্ছে, তারপরে সেকেন্ড রিফ্র্যাকশনের সময় লাইট রেটা একবারে এই প্রিজমের গা ঘেঁষে, অর্থাৎ ইট ইজ ফলোয়িং দ্য ইন্টারফেস, অর্থাৎ এয়ার মিডিয়াম আর গ্লাস মিডিয়ামের যে ইন্টারফেস সেই ইন্টারফেস দিয়ে যাচ্ছে। এটা পড়েছিলাম আগের দিন। আমরা নেক্সট আজকে যে জায়গাটায় যাব সেটা হচ্ছে লিমিটিং অ্যাঙ্গেল অফ প্রিজম ফর নো ইমার্জেন্স, প্রিজম কোণের যে সীমাস্ত মানের জন্য কোনো আলো নিঃসরণ হয় না। এই আই ওয়ান, এখানে আই ওয়ান কোণে আপতিত হলো, এখানে গেল, গিয়ে এইভাবেই যাচ্ছে। সে এইভাবে যেতে গেলে আই ওয়ানের কোন মানের জন্য এটা সম্ভব সেইটা আমরা দেখব। তা দেখো, এই আপতন কোণ বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স সবচেয়ে বড় কত হতে পারে? না, যদি আমি আলোটাকে একদম এই গা ঘেঁষে পাঠাই তাহলে ম্যাক্সিমাম ভ্যালু অফ আই ওয়ান 90 ডিগ্রি হতে পারে। এছাড়া সবচেয়ে ছোট কত হতে পারে? 0 ডিগ্রি হতে পারে। মানে এগুলো পসিবল ভ্যালুজ অফ আই ওয়ান। জেনারেলি 90 ডিগ্রিতে পাঠালেও তোমার আলো প্রবেশ করবে না, এই গা ঘেঁষে সোজা বেরিয়ে যাবে। 0 ডিগ্রিতে ঢোকালে অবশ্য প্রবেশ করবে, কিন্তু 0-র থেকে ছোট অ্যাঙ্গেলে তো আমরা প্রবেশ করাতে পারবো না। তখন এদিক দিয়ে প্রবেশ করালে তখন আবার এই সার্ফেস দিয়ে বেরোবার চেষ্টা করবে। আমি চাইছি এই সার্ফেস দিয়ে বার করতে। তাহলে আমার এখানে মিনিমাম অ্যাঙ্গেল অফ প্রিজম, যেটা লিমিটিং অ্যাঙ্গেল অফ প্রিজম, সেটা বার করতে চাইছি। আই ওয়ানটা দেখো ম্যাক্সিমাম ভ্যালু অফ আই ওয়ান হচ্ছে 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি সেটা বলে দিলাম। তাহলে সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান, এই অ্যাঙ্গেলটা আর ওয়ান ধরেছি, সেটা মিউ। আবার এই পরের সার্ফেসের রিফ্র্যাকশনের জন্য সাইন আর টু বাই সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু তাহলে 1 বাই মিউ, কারণ এই গ্লাসটার রিফ্র্যাকটিভ ইন্ডেক্স হচ্ছে মিউ। তাহলে এইটা হচ্ছে অ্যাঙ্গেল আর টুটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, 90 ডিগ্রিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। তাহলে সাইন আর টু বাই সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু তাহলে 1 বাই মিউ। তাহলে ঘুরিয়ে লেখা হয়েছে সাইন 90 ডিগ্রি বাই সাইন আর ওয়ান ইকুয়াল টু মিউ, কারণ দুটোই মিউ। এইবার সাইন 90 ভ্যালু হচ্ছে 1, তাহলে মিউ সাইন আর ওয়ান ক্রস মাল্টিপ্লিকেশন করলে ইকুয়াল টু 1। তাহলে সাইন আর ওয়ান হচ্ছে 1 বাই মিউ, আর ওয়ান হচ্ছে সাইন ইনভার্স 1 বাই মিউ, অর্থাৎ আর ওয়ানের ভ্যালুটা হতে হবে সাইন ইনভার্স 1 বাই মিউ। আবার এ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু, মিনিমাম ডেভিয়েশনের ক্রাইটেরিয়ায় কী দেখা যায়? আর ওয়ান ইকুয়াল টু আর টু, তাহলে এ ম্যাক্স কী হতে পারে? 2 আর ওয়ান হতে পারে, কারণ আর ওয়ান ইকুয়াল টু আর টু হলে। তাহলে সেই ক্ষেত্রে এই আর ওয়ানের ভ্যালুটা যদি বসিয়ে দিই, সাইন ইনভার্স 1 বাই মিউ প্লাস সাইন ইনভার্স 1 বাই মিউ যোগ করলে 2 সাইন ইনভার্স 1 বাই মিউ। অর্থাৎ এমন কোনো প্রিজম যদি তৈরি করা হয় যেটা এই ম্যাক্সিমাম অ্যাঙ্গেলটা এইটার সঙ্গে সমান নয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আলো নিঃসরণ হবে না। ম্যাক্সিমাম অ্যাঙ্গেল এই ভ্যালুটা হতে পারে, এর চেয়ে ছোটো হোক ক্ষতি নেই, এ ম্যাক্স এইটা হতে পারে। এর চেয়ে ছোটো হলে তাহলে আলো এই সাইড দিয়ে বেরোবে, তার মানে অর্থাৎ তুমি একটা অপটিউস অ্যাঙ্গেল প্রিজম তৈরি করে দিলে, একটা বিরাট এই অ্যাঙ্গেলটা বিরাট বড়, সেক্ষেত্রে কিন্তু কোনো আলো নির্গত হবে না। বুঝতেই পারছো, আলোটা সেই টোটাল ইন্টারনাল রিফ্লেকশনে ভেতর দিকে ঢুকে আসবে। কিছু প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, এরপরে এরপরে যে জায়গাটা ঢুকবো সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপারশন অ্যান্ড ডিসপার্সিভ পাওয়ার। অ্যাঙ্গুলার ডিসপারশন আর ডিসপার্সিভ পাওয়ার, প্রথম ছবিটা দেখো, সাদা আলো পাঠানো হচ্ছে। সাদা আলো পাঠানোর ফলে একদম ভায়োলেট লাইটের ডেভিয়েশন সবসময় বেশি, তাহলে ভায়োলেট লাইটটা এই পথে যাচ্ছে, গিয়ে এইদিকে মেঘছে। তাহলে প্রিজম না থাকলে সাদা আলো কোন পথে যেত? না, এই পথে যেত। তাহলে ভায়োলেট লাইটটাকে আমি যদি ব্যাকওয়ার্ডস বাড়িয়ে দিই, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, অর্থাৎ এইটা হচ্ছে যাবার পথ ছিল আর এখন যাচ্ছে এই পথে, এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা এইটা হচ্ছে ডেল্টা ভি, দ্যাট মিন্স ডেভিয়েশন অফ ভায়োলেট লাইট। ইয়েলোটা মাঝামাঝি, এই যে এই মাঝের লাইনটা হচ্ছে ইয়েলো, সেই পথে যাচ্ছে, তাকে যদি ব্যাকওয়ার্ডস বাড়িয়ে দিই সেইখানে ছেদ করেছে, তাহলে এইখান থেকে এইটুকু হচ্ছে তার মানে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ফর ইয়েলো লাইট।
আর রেড সবচেয়ে কম বেঁকেছে, তাহলে রেডটাকে যদি ব্যাকওয়ার্ডস বাড়িয়ে দিই, এইখানে ছেদ করেছে, তাহলে এইটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ফর রেড লাইট। এইবার পাতলা প্রিজমের জন্য, ফর থিন প্রিজম একটা অ্যাপ্রক্সিমেশন আমরা নিয়েছিলাম, ডেল্টা ইকুয়াল টু মিউ মাইনাস সাইন ওয়ান ইন্টু এ, ডেল্টা মিন প্লাস এ বাই টু বাই সাইন এ বাই টু, এর রিলেশনটা অলরেডি আমরা শিখে এসেছি। আই ওয়ান ইকুয়াল টু আই টু প্রমাণ করেছিলাম এবং আর ওয়ান ইকুয়াল টু আর টু প্রমাণ করেছিলাম, এবং সেখান থেকে সাইন ডেল্টা মিন প্লাস এ বাই টু ইকুয়াল বাই সাইন এ বাই টু ইকুয়াল টু মিউ, এটা বেরিয়েছিল ফর মিনিমাম ভ্যালু অফ দ্য অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। এবার সাইন থিটার ইকুয়াল টু থিটা আমরা লিখতে পারি কখন, যখন থিটার ভ্যালুটা খুব ছোট হয়। তাহলে ঠিক একই লজিকে এই ডেল্টা মিন প্লাস এ বাই টু যখন খুব ছোট, তখন সাইন ডেল্টা মিন প্লাস এ বাই টুর বদলে শুধু ডেল্টা মিন প্লাস এ বাই টু লিখলেই চলবে, অর্থাৎ সাইন থিটা টেন্স টু থিটা যখন হয় তখন সাইন ডেল্টা মিন প্লাস এ বাই টু অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু ডেল্টা মিন প্লাস এ বাই টু। ঠিক একই যুক্তিতে সাইন এ বাই টু অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু এ বাই টু। তাহলে এই যে আমার ইকুয়েশনটা, ইকুয়েশনটা কনভার্জগুলো কীরকম, না সাইনগুলো অ্যাজ ইফ যেন উড়ে গেল, ডেল্টা মিন প্লাস এ বাই টু বাই এ বাই টু, টু টু ক্যান্সেলস আউট ডিনোমিনেটরগুলো, তাহলে পরে রইল মিউ ইকুয়াল টু ডেল্টা মিন প্লাস এ বাই এ। তাহলে এ যখন গুণ হয়ে যাবে মিউ এ ইকুয়াল টু ডেল্টা মিন প্লাস এ, তাহলে মিউ এ মাইনাস এ ইকুয়াল টু, তাহলে ডেল্টা মিন সাইড ট্রান্সপোজ করলাম, এ কমন নিলে মিউ মাইনাস ওয়ান ইন্টু এ ইকুয়াল টু ডেল্টা মিন, অর্থাৎ ডেল্টা মিন ইকুয়াল টু মিউ মাইনাস ওয়ান ইন্টু এ। তার মানে এটাই এইখানে এই যে দেখো ডেল্টা ব্যবহার করা ইকুয়াল হয়েছে মাইনাস ওয়ান ইন্টু এ, আবার আমরা। এখানে চলে এসো, অর্থাৎ প্রেজেন্টেশনে ডেল্টা ইকুয়াল টু মিউ মাইনাস ওয়ান ইন্টু এ, এই মিউ মাইনাস ওয়ান ইন্টু এ তোমার বার করেছি, কিছুই না, সাইন থিটা ইকুয়াল টু থিটা বসিয়ে দিলে এখানে ডেল্টা মিন প্লাস এ বাই টু ইকুয়াল টু সাইন এ বাই টু, সাইন সাইন উড়িয়ে দিলাম মনে মনে, তাহলে টু আর এখানে টু সেটা উড়ে গেল, তাহলে ডেল্টা মিন প্লাস এ বাই এ করলে আলটিমেটলি ডেল্টা মিনের এক্সপ্রেশন এইটা আসে। এবার প্রেজেন্টেশনে ফিরে আসি, প্রেজেন্টেশানে দেখো, তাহলে ভায়োলেট লাইটের জন্য এই এক্সপ্রেশনটা লিখতে পারি ডেল্টা ভি ইকুয়াল টু মিউ ভি মাইনাস ওয়ান ইন্টু এ, রেড লাইটের জন্য লিখতে পারি মিউ আর মাইনাস ওয়ান ইন্টু এ, বিকজ দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ফর অল কালার্স অফ লাইটস আর সেপারেট, অর্থাৎ এর জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স গ্লাসের আলাদা, রেডের জন্য আলাদা, তাহলে ইয়ের জন্য আলাদা, ডেল্টা ওয়াই হচ্ছে এইটা। এবার অ্যাঙ্গুলার ডিসপারশন কাকে বলা হয়, অ্যাঙ্গুলার ডিসপারশন হচ্ছে ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর, এই ভ্যালুটাকে অ্যাঙ্গুলার ডিসপারশন বলা হয়। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে তোমার এই রেড লাইট আর ভায়োলেট লাইট এই দুটো অ্যাঙ্গেলের যে ডিফারেন্স, অর্থাৎ ডেল্টা ভি থেকে ডেল্টা আর এই অ্যাঙ্গেলটাকে যদি তুমি সাবট্রাক্ট করো যে হবে, অর্থাৎ রেড লাইট আর ভায়োলেট লাইট এদের মধ্যে এই এই যে দুটো রশ্মি, এই দুটো রশ্মিকে, তাহলে ভায়োলেট লাইটটাকে তুমি ব্যাকওয়ার্ডস মনে মনে বাড়াও আর রেড লাইটটাকে মনে মনে বাড়াও, তাহলে তারা তো একটা জায়গায় ছেদ করবে, দে উইল ইন্টারসেক্ট একটা পয়েন্ট, সেই পয়েন্টে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেটাই হচ্ছে ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর, সেটাকেই বলা হয় অ্যাঙ্গুলার ডিসপারশন। এবার এই অ্যাঙ্গুলার ডিসপারশনের ক্ষেত্রে ভ্যালুগুলো পুট করো, মিউ ভি মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস মিউ আর মাইনাস ওয়ান ইন্টু এ, ব্র্যাকেট তুলে দিলাম, মিউ ভি এ মাইনাস এ মাইনাস মিউ আর এ প্লাস এ, তাহলে এ এ ক্যান্সেলস আউট, মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ, এটা দাঁড়ালো। এবার ডিসপার্সিভ পাওয়ার ওমেগা ইকুয়াল টু ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর বাই ডেল্টা ওয়াই, এইটা হচ্ছে ডিসপার্সিভ পাওয়ারের ডেফিনিশন। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে অ্যাঙ্গুলার ডিসপারশন পার মিন ওয়েভলেন্থ, ডেভিয়েশন অফ মিন ওয়েভলেন্থ, সেটাই হচ্ছে ডিসপার্সিভ পাওয়ার, এবং ডিসপার্সিভ পাওয়ার একটা ইউনিটলেস কোয়ান্টিটি। দেখো ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর সেটাও যাতে মাপা হবে, যদিও অ্যাঙ্গেল আমরা ডাইমেনশনলেস কোয়ান্টিটি, অ্যাঙ্গেলকে আমরা যদি রেডিয়ানে মাপি তার কোনো এমনিতেই ডাইমেনশন হয় না, তাহলে আমার এইটারও ডাইমেনশন নেই, এইটারও ডাইমেনশন নেই, তাহলে ডাইমেনশনলেস কোয়ান্টিটি বাই ডাইমেনশনলেস কোয়ান্টিটি মানে গোটাটা ডাইমেনশনলেসই কোয়ান্টিটি। তাহলে এই ডেল ভি মাইনাস ডেল আর এর ভ্যালুটা বার করেছিলাম, মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ, সেটা বসিয়ে দেওয়া হলো, আর ডেল ওয়াই এর ভ্যালুটা এইখান থেকে মিউ ওয়াই ফর ইয়েলো লাইট, ইয়েলোটাকে মিন ওয়েভলেন্থ ধরে নেওয়া হয়, সেটা এখানে বসিয়ে দেওয়া হলো, এ এ ক্যান্সেলস আউট, তাহলে রইলো কি
মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ ওয়াই মাইনাস ওয়ান। এবার মিউ ভি মাইনাস মিউ আরকে ডি মিউ দিয়ে লেখা হয়, অর্থাৎ তোমার ডিফারেন্স অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইন বিটুইন ভায়োলেট অ্যান্ড রেড লাইট, সেটাই হচ্ছে ডি মিউ। এই যে লিখে দিয়েছি ডি মিউ হচ্ছে মিউ ভি মাইনাস মিউ ওয়ান। এটা হচ্ছে ডিসপার্সিভ পাওয়ারের এক্সপ্রেশন, এই অবধি গেল। এরপরে আমরা দুটো ক্রাইটেরিয়াতে আসব, একটা হচ্ছে ডিসপারশান উইদাউট ডেভিয়েশন অ্যান্ড ডেভিয়েশন উইদাউট ডিসপারশান, দুটো দু রকম কথা। অর্থাৎ ডিসপারশান ঘটবে অথচ ডেভিয়েশন ঘটবে না, আলো যে পথে যাচ্ছিল সেই পথেই যাবে, মানে আলো ভেঙে যাবে তাদের উপাদান বর্ণে, তার কনস্টিটিউয়েন্ট কালার্সে ভেঙে যাবে, কিন্তু কি হবে না তোমার ডেভিয়েশন হবে না তার। কিন্তু আবার দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে ডেভিয়েশন হবে, ডিসপারশন হবে না। তার জন্যে শর্ত কি, সেই শর্তগুলো আমরা বার করব। শর্তটা বার করব বলতে মানে একটার ক্ষেত্রে এক এক রকম শর্ত বেরোবে, এই শর্তগুলো আমার একটু শিখে রাখতে হবে, কারণ এই দিয়ে অনেক সময় প্রবলেম আসতে পারে। বেশ দেখি প্রথমে কি করেছি। হ্যাঁ বলো। বলছি স্যার, ওই অ্যাঙ্গুলার ডিসপারশনটা ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর কেন হচ্ছে না, ডেল্টা ভি মাইনাস ডেল্টা ওয়াই কেন হচ্ছে না? কারণ আমরা ভিজিবল ওয়েভলেন্থ, ভিজিবল রিজিয়নের যেটা দুটো প্রান্তীয় বর্ণ, একদম যে দুটো টার্মিনাল কালার, সেই দুটোর মধ্যে ডিফারেন্সটাই তোমার ডেল্টা বলে দিয়ে লেখা হয়। আর অর্থাৎ এই যে ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর, এইটা দেখো ভায়োলেটটা একটা প্রান্তের বর্ণ, রেড আর একটা প্রান্তের বর্ণ। ইয়েলো যদি নিতে তাহলে তো এটা তো প্রান্তীয় বর্ণের মধ্যে ডিফারেন্সটা হতো না, অর্থাৎ তুমি হোয়াইট লাইট পাঠিয়েছো একটা প্রান্তে ভায়োলেট আছে একটা প্রান্তে রেড আছে, এটাই তো হচ্ছে নেট ডেভিয়েশন। হ্যাঁ তাহলে ও আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে। বেশ প্রথমে যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডিসপারশন উইদাউট ডেভিয়েশন, মানে অর্থাৎ এই আলোকরশ্মি এসে পড়লো এইখানে, একটা প্রিজম আছে এই প্রিজমের মধ্যে দিয়ে গেল, গিয়ে আবার এই ভূমি থেকে মেঁকে গেল, এইখানে দ্বিতীয় আর একটা প্রিজম আছে সেটা উল্টে রাখা আছে, সেইখানে গেল গিয়ে আবার এখান দিয়ে নির্গত হলো। দিস লাইট রে অ্যান্ড দিস লাইট রে উইল রিমেন প্যারালাল, এইটা এবং এইটা প্যারালাল থাকবে, প্যারালাল যদি থাকে তাহলে বলতে পারবো যে ডেভিয়েশন হয়নি কোনো, উইদাউট ডিসপারশন হবে কিন্তু ডেভিয়েশন হবে না কোনো। এবং সেই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি ফার্স্ট প্রিজমটার ডিসপার্সিভ পাওয়ার হচ্ছে ওমেগা, ডিসপার্সিভ পাওয়ার এই যে এটা হচ্ছে ডিসপার্সিভ পাওয়ার ওমেগা, আর সেকেন্ড প্রিজমটার ডিসপার্সিভ পাওয়ার হচ্ছে ওমেগা ড্যাশ। একই ধরনের ডিসপার্সিভ পাওয়ার নিয়ে কিন্তু কাজটা হবে না। এইবার প্রথমে আলো ফেলেছিলাম, আলো ফেলে এখানে যে ডেভিয়েশনটা হলো সেটা ডেল্টা ওয়ান, আর দ্বিতীয় ক্ষেত্রে যে ডেভিয়েশনটা হলো সেটা ডেল্টা টু। এইটা কিন্তু তুমি বলবে কোন আলোর ক্ষেত্রে স্যার, না ইয়েলো লাইটের ক্ষেত্রে, আমরা যাবতীয় ক্যালকুলেশন এখানে ইয়েলো লাইটের ক্ষেত্রেই করব, কারণ ইয়েলো হচ্ছে মেইন ওয়েভ লেন্থ, প্রান্তীয় বর্ণগুলোকে নিয়ে কাজ করব না। অর্থাৎ তোমার তুমি প্রশ্ন করতে পারো যে প্রান্তীয় বর্ণগুলোকে নিয়ে কাজ করলে কী হবে, প্রান্তীয় বর্ণগুলোকে নিয়ে কাজ করতেই পারি, অসুবিধা কিছু নেই। অর্থাৎ প্রান্তীয় বর্ণগুলোকে নিয়ে কাজ করলে এর জন্য রেড লাইটের যা এফেক্ট হবে, এর জন্য সেই রেড লাইটের এফেক্টটাকেই আমার হিসেবের মধ্যে রাখতে হবে, তাহলে দেখবে হিসেব মিলে যাচ্ছে। কিন্তু তবুও কোনো আলো একটু বেশি বেঁকছে, কোনো আলো একটু কম বেঁকছে, আমরা তার জন্য মাঝামাঝি বেঁকারটাকে নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে ইয়েলো লাইট। তাই জন্য ডেল্টা ওয়ান, ডেল্টা ওয়ান হচ্ছে মিউ ওয়াই মাইনাস ওয়ান ইন্টু এ, ফ্রম হোয়ার দিস রিলেশন কামস, এই যে এই যে রিলেশনটা ডেল্টা ইকুয়াল টু মিউ মাইনাস ওয়ান ইন্টু এ, যেটা বোর্ডে প্রমাণ করলাম সেইটা অনুযায়ী ইয়েলো লাইটের জন্য লেখা হয়েছে ডেল্টা ওয়ান হচ্ছে মিউ ওয়াই মাইনাস ওয়ান ইন্টু এ, আর এই সেকেন্ড প্রিজমের জন্য লেখা হয়েছে ডেল্টা টু ইকুয়াল টু মিউ ওয়াই ড্যাশ মাইনাস ওয়ান ইন্টু এ ড্যাশ। এই অ্যাঙ্গেলটা কিন্তু আলাদা, এই অ্যাঙ্গেল অফ প্রিজমটা এ, এই অ্যাঙ্গেল অফ প্রিজমটা এ ড্যাশ, আর এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ওমেগা ড্যাশ আলাদা, মানে এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আলাদা হবেই। তুমি ইয়েলো লাইট নিয়ে কাজ করলে, ধরো তুমি ইয়েলো লাইটই পাঠিয়েছো, অন্য কোনো কালারের আলো পাঠাওনি, সেক্ষেত্রেও একই ক্ষমতা সম্পন্ন প্রিজম নয়, একই ক্ষমতা সম্পন্ন প্রিজম নয় মানে এই ওমেগা আলাদা, মানে কোন এই কোনটা আলাদা না, আমার ফর্মুলা অনুযায়ী এই যে মিউ ডি মিউ মাই বাই মিউ মিউ ওয়াই মাইনাস ওয়ান,
এইটার শেষ অব্দি এক্সপ্রেশন বেরোচ্ছে, তাহলে বুঝতেই পারছো এই মিউ ওয়াইটা আলাদা হলে তবেই ওমেগা আলাদা হবে। তাছাড়াও ডিমিউ আলাদা হতে পারে, আমি ডিমিউ এর কথা বাদ দিলাম, ডিমিউ নিয়ে আমরা এখানে কাজ করছি না বলে মিউ ওয়াইটা আলাদা হতে হবে। তাহলে ডেল্টা ওয়ানের জন্যে তাহলে এক্সপ্রেশন লিখলাম মিউ ওয়াই মাইনাস ওয়ান ইন্টু এ, আর ডেল্টা টু এর জন্য এক্সপ্রেশন লিখলাম মিউ ওয়াই ড্যাশ মাইনাস ওয়ান ইন্টু এ ড্যাশ। ডেল্টা ওয়ান হচ্ছে গড় আলোক বর্ণের হলুদের জন্য প্রথম প্রিজমের, এটা আমি কী লিখেছি, প্রিজম এর রটা মিস হয়ে গেছে, এ অবধি লেখা আছে, ও প্রিজম এ চ্যুতি মহিকা না দিয়ে প্রিজমের চ্যুতি, গড় আলোক বর্ণের হলুদের জন্য দ্বিতীয় প্রিজমের চ্যুতি, সেটা তো বুঝতেই পারছি ছবি থেকেই ক্লিয়ার। যদি হলুদের পরিবর্তে বেগুনি বর্ণের চ্যুতি নির্ণয় করা হয়, তবে এবার এসো আমরা যদি বেগুনি বর্ণের জন্য চ্যুতিটা নির্ণয় করি, তাহলে এই যে এক্সপ্রেশনটা ইয়েলো বর্ণের জন্য বেরিয়েছে এইরকমই একটা ভায়োলেট কালারের লাইটের জন্য বেরোবে, সেটা কী হবে? সেটা দেখো এখানে মিউ ওয়াই আছে, এটা মিউ ভি হবে, মাইনাস ওয়ান ইন্টু এ, এ তো যেমন আছে থাকবে, এ তো জিওমেট্রির উপর নির্ভর করছে, আর এখানে মিউ ওয়াই ড্যাশ আছে সেখানে মিউ ভি ড্যাশ হবে মাইনাস ওয়ান ইন্টু এ ড্যাশ। লাল বর্ণের নিঃসতি কী লিখবো, ডেল আর ইকুয়াল টু একই রকম মিউ আর মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস মিউ আর ড্যাশ মাইনাস ওয়ান ইন্টু এ ড্যাশ। তাহলে ডেল ওয়াই এর এক্সপ্রেশন পেলাম, ডেল ভির এক্সপ্রেশন পেলাম, ডেল আর এর এক্সপ্রেশন পেলাম, আমার উদ্দেশ্য খারাপ, উদ্দেশ্যটা কী? উদ্দেশ্য হচ্ছে এই ভ্যালুগুলো সব পুট করব, ডিসপার্সিভ পাওয়ারের ভ্যালুটা, ডিসপার্সিভ পাওয়ারের ভ্যালুটা তোমার যদি পুট করি কী হবে, কৌণিক বিচ্ছুরণ অ্যাঙ্গুলার ডিসপারশন কী হবে, ডেল ভি মাইনাস ডেল আর, ডেল ভি মাইনাস ডেল আর মানে এইটা থেকে এইটা বিয়োগ, এইটা থেকে এইটা বিয়োগ করলে মিউ ভি মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস মিউ ভি ড্যাশ মাইনাস ওয়ান ইন্টু এ ড্যাশ মাইনাস থার্ড ব্র্যাকেটের মধ্যে মিউ আর মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস মিউ আর ড্যাশ মাইনাস ওয়ান ইন্টু এ ড্যাশ, ব্র্যাকেট তুলে দাও, মিউ ভি মাইনাস মিউ ভি ইন্টু এ মাইনাস এ মাইনাস মিউ ভি ড্যাশ এ ড্যাশ প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাস এ প্লাস এ ড্যাশ, এবার এখানে ব্র্যাকেট তুলে মিউ আর এ ড্যা এ প্লাস এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস এ, এইখানে মাইনাস মিউ আর ড্যাশ ইন্টু এ ড্যাশ, এই মাইনাস আর বাইরে মাইনাস হচ্ছে তাহলে প্লাস মিউ আর ড্যাশ এ ড্যাশ, আর এইখানে মাইনাস মাইনাসে প্লাস হলো, প্লাসের সঙ্গে আবার মাইনাস গুণ হবে, তাহলে শেষকালে হচ্ছে মাইনাস এ ড্যাশ। তাহলে এখানে এ ড্যাশ এ ড্যাশ মাইনাস এ ড্যাশ কেটে গেল, এখানে মাইনাস এ প্লাস এ কেটে গেল, কী পড়ে রইল, মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ মাইনাস মিউ ভি ড্যাশ মাইনাস ইউ মিউ আর ড্যাশ সাজিয়ে লেখা হয়েছে ইন্টু এ ড্যাশ, এটি ইকুয়েশন ওয়ান। এবার ডিসপার্সিভ পাওয়ার প্রতিটি প্রিজমের বেলায়, প্রথম প্রিজমের ওমেগা, তাহলে তার বেলায় ফর্মুলা হচ্ছে এইটা, দ্বিতীয় প্রিজমের বেলায় ওমেগা ড্যাশ, তার জন্য ফর্মুলা হচ্ছে এইটা, একটু আগেই প্রমাণ করেছি সবগুলো এখানে ড্যাশড হয়ে থাকবে, এখানে এটা ড্যাশড হবে না। এবার তাহলে আমি যদি গুণ করে দিই মিউ ভি মাইনাস মিউ আর ইকুয়াল টু তাহলে মিউ ওয়াই মাইনাস ওয়ান ইন্টু ওমেগা, কোনাকুনি গুণ করে দিলাম, এদিকেও তাই মিউ ভি ড্যাশ মাইনাস মিউ আর ড্যাশ ইকুয়াল টু মিউ ওয়াই ড্যাশ মাইনাস ওয়ান ইন্টু ওমেগা ড্যাশ। এবার এটা ইকুয়েশন এ, এটা ইকুয়েশন বি, আমরা ইকুয়েশন এ ইকুয়েশন বিটা ওয়ানে বসাবো, অর্থাৎ এই যে ওয়ানটা বেরোলো ডেল ভি মাইনাস ডেল আর এর ভ্যালুতে বসাবো, তাহলে ডেল ভি মাইনাস ডেল আর এর যে ভ্যালুটা সেইখানে বসাবো, মানে তার এক্সপ্রেশনটা ফাইনালি আমার বেরিয়েছে মিউ ভি মাইনাস মিউ আর, মিউ ভি মাইনাস মিউ আর মানে এইটা, মিউ ওয়াই মাইনাস ওয়ান ইন্টু ওমেগা ইন্টু এখানে অলরেডি এ ছিল বলে এ, আর এপাশে এই মিউ ভি ড্যাশ মাইনাস মিউ আর ড্যাশ তার বদলে এই অংশটা বসালাম মিউ ওয়াই ড্যাশ মাইনাস ওয়ান ইন্টু ওমেগা ড্যাশ ইন্টু এ ড্যাশ যেমন আছে বসালাম, এইটা হচ্ছে আপাতত জেনারেল ক্যালকুলেশন করলাম। এইবার আমি কেসগুলোয় আসবো, অর্থাৎ আমার কেস কী ছিল, একটা হচ্ছে চ্যুতিহীন বিচ্ছুরণ, একটা বিচ্ছুরণহীন চ্যুতি, ডিসপারশন উইদাউট ডেভিয়েশন অ্যান্ড ডেভিয়েশন উইদাউট ডিসপারশন। এইবার দেখি প্রথমে হচ্ছে চ্যুতিহীন বিচ্ছুরণ, চ্যুতিহীন বিচ্ছুরণ মানে ডিসপারশন হবে কিন্তু ডেভিয়েশন হবে না, ডেভিয়েশন না হওয়ার অর্থ আমি ধরে নিচ্ছি হলুদ বর্ণের আলোর জন্য, হলুদ বর্ণের আলোর কোনো গতিপথের চ্যুতি ঘটবে না, তার মানেটা কি দাঁড়াচ্ছে, তার মানেটা দাঁড়াচ্ছে হচ্ছে
হলুদ বর্ণটা, নির্গত যে হলুদ বর্ণটা হবে দ্বিতীয় প্রিজমের পরে, সেই বর্ণটা প্রথম আপতিত বর্ণের অভিমুখের সঙ্গে সমান্তরাল থাকবে, অর্থাৎ আপতিত বর্ণ এবং নির্গত বর্ণ পরস্পর সমান্তরাল। এরপর কোথায় গেল, ডেল্টা ওয়াই ইকুয়াল টু জিরো হলো। এরপর তার জন্য ডেল্টা ওয়াইটাকে জিরো ধরে নিচ্ছি, চ্যুতি নেই তো, ডেল্টা ওয়াই ছবি অনুযায়ী এই ডেল্টা ওয়াই নিট চ্যুতি, ডেল্টা ওয়াইটা ছিল ডেল্টা ওয়ান মাইনাস ডেল্টা টু, অর্থাৎ এই প্রিজমে দেখো রশ্মিটাকে এ পাশে বেঁকাচ্ছে, এই প্রিজমে রশ্মিটাকে উল্টো দিকে বেঁকাচ্ছে, তাহলে যদি একই দিকে দুটো আলোক রশ্মি বেঁকতো তাহলে ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু হতো, এই জায়গাটা বোঝার আছে। যদি প্রিজমগুলো একই অভিমুখে রাখা থাকতো তাহলে এই প্রথম প্রিজমটা রশ্মিটাকে যেদিকে বাঁকাচ্ছে, অর্থাৎ এটা ধরো যদি ক্লকওয়াইজ বাঁকছে বলে মনে করি, এদিকে দেখো অ্যান্টি ক্লকওয়াইজ বাঁকছে, তাহলে সেই জন্যই মাইনাস করেছি। তাহলে এখানে ডেল্টা ওয়াই, তাহলে চ্যুতি ইন বিচ্ছুরণের জন্য যে শর্ত ডেল্টা ওয়াই ইকুয়াল টু জিরো, এইবার ডেল্টা ওয়াই এর এক্সপ্রেশন কী হবে, ডেল্টা ওয়াই এর এক্সপ্রেশনটা এই স্টাইলে আমরা লিখতে পারি, অর্থাৎ কোন স্টাইলটায়, এখানে যেমন ডেল্টা আর লিখেছি, ডেল্টা ভি লিখেছি, তাহলে একই রকমভাবে ডেল্টা ওয়াই এরও একটা এক্সপ্রেশন এখানে লেখা আছে, দেখো মিউ ওয়াই মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস মিউ ওয়াই ড্যাশ মাইনাস ওয়ান ইন্টু এ ড্যাশ, দেখি এখানে কী লেখা আছে। তাহলে ডেল্টা ওয়াই হচ্ছে ওই এক্সপ্রেশনটা যেটা দেখালাম আমি মাত্র, মিউ ওয়াই মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস মিউ ওয়াই ড্যাশ মাইনাস ওয়ান ইন্টু এ ড্যাশ। তাহলে এইটা যদি জিরো হয় তাহলে দিস ইকুয়াল টু দিস, অর্থাৎ এইটা ইকুয়াল টু এইটা, তাহলে নিট কৌণিক বিচ্ছুরণ, কৌণিক বিচ্ছুরণ কত হবে, এটা তো চ্যুতিহীন বিচ্ছুরণ, মানে বিচ্ছুরণ তো ঘটছে, চ্যুতি ঘটছে না, কিন্তু কতটা বিচ্ছুরণ ঘটছে তার একবার একটা মেজারমেন্ট করি। তা ডেল ভি মাইনাস ডেল আর, ডেল ভি মাইনাস ডেল আর, হোয়াট ইজ ডেল ভি মাইনাস ডেল আর, ডেল ভি মাইনাস ডেল আর হচ্ছে এই যে নিট কৌণিক বিচ্ছুরণের যে এক্সপ্রেশন সেটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে নিট কৌণিক, ডেল ভি মাইনাস ডেল আর এর এক্সপ্রেশনে দেখো মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ মাইনাস মিউ ভি ড্যাশ মাইনাস মিউ আর ড্যাশ ইন্টু এ ড্যাশ। আমরা এবার যেটা করব সেটা হচ্ছে এই ভ্যালুটাতে এই ওয়াই এর ভ্যালুটা বসিয়ে দেওয়ার চেষ্টা করব, কিভাবে না, ডেল ভি মাইনাস ডেল আর এর যে এক্সপ্রেশনটা আমার 2 নম্বর সমীকরণে এসছে সেখানে দেখো কেবলমাত্র ওয়াই আছে আর কিছু নেই, তাহলে ডেল ভি মাইনাস ডেল আর হচ্ছে মিউ ওয়াই মাইনাস ওয়ান ইন্টু ওমেগা এ মাইনাস মিউ ওয়াই ড্যাশ, এখানে ড্যাশটা দিতে ভুলে গেছি, মনে মনে একটা ড্যাশ, তোমরা যদি টোকো তাহলে এখানে ড্যাশ বসিয়ে নিও, মিউ ওয়াই মাইনাস ওয়ান ইন্টু দাঁড়াও বসায়নি কেন, তাহলে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, এখানে দুটোকেই এ বসিয়েছি, কি কারণে বসিয়েছি, ও হরি বুঝতে পেরেছি, এইটা ইকুয়াল টু এইটা তো ঠিক, তাহলে এইটা ইকুয়াল টু এইটা যদি হয় তাহলে আমি মিউ ওয়াই মাইনাস ওয়ান ইন্টু এ ইকুয়াল টু মিউ ওয়াই ড্যাশ মাইনাস ওয়ান ইন্টু এ ড্যাশ, তাহলে মিউ ওয়াই মাইনাস ওয়ান ইন্টু এ ড্যাশ এইটার বদলে তো মিউ ওয়াই মাইনাস ওয়ান ইন্টু এ বসিয়ে নিতে পারবো এই এক্সপ্রেশনটায়, তাহলে বসিয়ে যদি নিই তাহলে মিউ এটাতেও মিউ ওয়াই মাইনাস ওয়ান ইন্টু এ লিখলাম, শুধু এটা ওমেগা রইলো এটা ওমেগা ড্যাশ রইলো, আশা করি ক্লিয়ার। তাহলে এবার মিউ ওয়াই মাইনাস ওয়ান ইন্টু এ কমন নিলে পরে রইলো ওমেগা মাইনাস ওমেগা ড্যাশ, তাহলে এই কৌণিক বিচ্ছুরণটা চ্যুতিহীন অবস্থায় কৌণিক বিচ্ছুরণ এইটা হবে, অঙ্ক দিতে পারি যে চ্যুতিহীন বিচ্ছুরণ ঘটানো অবস্থায় কৌণিক বিচ্ছুরণ নির্ণয় করো বলে তোমায় দিয়ে দিল, তুমি এত নিশ্চয়ই ক্যালকুলেশন করতে যাবে না, ইউ হ্যাভ টু ইউজ দিস ফর্মুলা, কিন্তু ব্যাপার হচ্ছে এই ফর্মুলাগুলোর ডেরিভেশনগুলো প্র্যাকটিস না করে রাখলে তুমি ভুলে যাবে, মানে ফর্মুলাটা মনে রাখা খুব মুশকিল, বুঝতেই পারছো, একই রকমের রাশি একটু এদিক ওদিক হলেই গোলমাল হয়ে যাবে। নেক্সট হচ্ছে বিচ্ছুরণ ইন চ্যুতি, ডেভিয়েশন উইদাউট ডিসপারশন, এরপরে ডিসপারশন ঘটবে না ডেভিয়েশন ঘটুক তাতে ক্ষতি নেই, অর্থাৎ কৌণিক বিচ্ছুরণ শূন্য এর ক্ষেত্রে শর্ত, আমার আগের বেলা যেমন ডেল্টা ওয়াইটা জিরো ছিল এর বেলা ডেল ভি মাইনাস ডেল আরটা জিরো। একটা মজার জিনিস দেখো, কোথায় গেল যেটা দেখাতে গেলাম, ঠিক
এই যে ডিসপারসিভ পাওয়ারের যে এক্সপ্রেশনটা, ডেল ভি মাইনাস ডেল আর বাই ডেল ওয়াই, ডেল ওয়াইটা জিরো হচ্ছে তোমার যখন বিচ্ছুরণ ঘটছে কিন্তু চ্যুতি ঘটছে না, অর্থাৎ ডিসপারশন ঘটছে কিন্তু ডেভিয়েশন ঘটছে না, তার জন্য ডেল ওয়াই জিরো হচ্ছে। আর যখন ডিসপারশন ঘটছে না ডেভিয়েশন ঘটছে, তার জন্য এই নিউমারেটরটাকে জিরো করা হচ্ছে। কিন্তু সরাসরি এখানে আমরা জিরো বসাতে পারছি না, বিকজ ডিনোমিনেটরের ফ্র্যাকশনে জিরো বসালে সেটা ক্যালকুলেশন করার মতো আর থাকে না, সেটা একটা অসংজ্ঞাত কোয়ান্টিটি বা আনডিফাইন্ড হয়ে যায়, সেই জন্য এত কাণ্ড করা। বিচ্ছুরণহীন চ্যুতি, তাহলে বিচ্ছুরণহীন চ্যুতির জন্য শর্ত হচ্ছে ডেল ভি মাইনাস ডেল আর ইকুয়াল টু জিরো, অর্থাৎ এই নিট কৌণিক বিচ্ছুরণ এইটা, এই জিনিসটাকেই আমরা জিরো করছি, অর্থাৎ এই। তাহলে এই ডেল ভি মাইনাস ডেল আর এর ভ্যালুটা এবার পুট করেছি নিশ্চয়ই। ডেল ভির ভ্যালু কোথায় আছে? না, ডেল ভির ভ্যালু দেখি খুঁজে পাই। এই যে ডেল ভি মাইনাস ডেল আর এর ভ্যালু হচ্ছে এইটা, এই এই জিনিসটাকে এবার জিরো করব। এই জিনিসটাকে জিরো করলে তাহলে তাহলে মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ, মাইনাস দিয়ে মিউ ভি ড্যাশ মাইনাস মিউ আর ড্যাশ ইন্টু এ ড্যাশ ইকুয়াল টু ডেল ভি মাইনাস ডেল আর ছিল, তাহলে আমরা যদি ইকুয়াল টু জিরো যেহেতু, তাহলে বাঁদিকে জিনিসটা ডান দিকে জিনিসটা বাঁদিকে যাই ভাবো না কেন, নিয়ে যদি আসি তাহলে বাঁদিকে মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ, আর ডান দিকে মিউ ভি ড্যাশ মাইনাস মিউ আর ড্যাশ ইন্টু এ ড্যাশ, এই থাকবে। তাহলে 2 নম্বর সমীকরণ কোনটা? 2 নম্বরটা হচ্ছে ডেল ভি মাইনাস ডেলারের এই এক্সপ্রেশনটা, এখানে কেবলমাত্র ওয়াই আছে, তাহলে সেইখানে ওয়াই থেকে আমরা পাই কি, মিউ ওয়াই মাইনাস ওয়ান ইন্টু ওমেগা এ ইকুয়াল টু মিউ ওয়াই ড্যাশ মাইনাস ওয়ান ইন্টু ওমেগা ড্যাশ এ ড্যাশ। কেন পাই না? বিকজ ডেল ভি মাইনাস ডেল আর ইকুয়াল টু জিরো, এটা যদি জিরো করো, এই মাইনাস কোয়ান্টিটিটা বাঁ পাশে নিয়ে চলে আসো, তাহলে দিস ইকুয়াল টু দিস, তাহলে সেইটাই ব্যবহার করেছে, অর্থাৎ ডেল ভি মাইনাস ডেল আর ইন্টু এ ইকুয়াল টু এইটা যেমন হয়েছে, তেমনি করে মিউ ওয়াই মাইনাস ওয়ান ইন্টু ওমেগা এফ ইকুয়াল টু মিউ ওয়াই ড্যাশ মাইনাস ওয়ান ইন্টু ওমেগা ড্যাশ এ ড্যাশ। তাহলে নিট ডেভিয়েশন, চ্যুতি কতটা হয়েছে, চ্যুতি বার করবার জন্যে আমার কী চাই? না, সেটাই তো হচ্ছে আমার ডেল ওয়াই, ডেল ওয়াইটাই তো চ্যুতি আসলে, চ্যুতি ইন বিচ্ছুরণের সময় ডেল ওয়াইটাকেই জিরো করেছিলাম, তাহলে নিট চ্যুতি ডেল্টা, অ্যাকচুয়ালি ডেল্টা ওয়াই, এটা ডেল্টা না লিখে ডেল্টা ওয়াইও লিখতে পারতে। তাহলে ডেল্টার ভ্যালুটা কত দাঁড়াবে? না, ডেল্টার ভ্যালুটা দাঁড়াবে কোনটা থেকে যাব, এই যে ডেল্টা ওয়াইয়ের যে এক্সপ্রেশন ডেল্টা ওয়াই ইকুয়াল টু দিস, তাহলে সেইটা বসিয়ে দিলাম। বসিয়ে দিলে এই মিউ ওয়াই ড্যাশ মাইনাস ওয়ান ইন্টু এ ড্যাশ, এইটা মানে তো আবার হচ্ছে এইটা, এই জিনিসটা মিউ ওয়াই মাইনাস ওয়ান ইন্টু ওমেগা এ, সেটাকে বসিয়ে দিলাম। তাহলে এটা এখানে কী পড়ে রইল, অর্থাৎ এটাকে এইভাবে মনে মনে ভাবো, এখানে একটা স্টেপ জাম্প করেছি বলে বুঝতে অসুবিধা হচ্ছে, এখানে ব্র্যাকেটে এখানে ধারে দেখো লেখা আছে, অর্থাৎ মিউ ওয়াই ড্যাশ মাইনাস ওয়ান ইন্টু এ ড্যাশ, শুধু এইটুকুকে রেখেছি। তাহলে পড়ে রইল কি, মিউ ওয়াই মাইনাস ওয়ান এইটা রইল, ওমেগা রইল, এ রইল, আর এই ওমেগা ড্যাশটা কোনাকুনি তলায় গুণ করে দিলাম, অর্থাৎ আমার এখানে মিউ ওয়াই ড্যাশ মাইনাস ওয়ান ইন্টু এ ড্যাশ আছে। এইটুকুর বদলে তাহলে আমি এই ডান দিকের এই অংশটা বসিয়ে দেবো, তাহলে আমার দাঁড়ালো মিউ ওয়াই মাইনাস ওয়ান ইন্টু ওমেগা এ বাই ওমেগা ড্যাশ। তাহলে মিউ ওয়াই মাইনাস ওয়ান যদি কমন নাও, তাহলে এটাও কমন নিতে পারো, এ আছে এখানে, তাহলে 1 মাইনাস ওমেগা বাই ওমেগা ড্যাশ। তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করা হলে তা পেয়ার অফ প্রিজমস আর নোন অ্যাজ অ্যাক্রোম্যাটিক ডাবলেট, অর্থাৎ সহজ কথায় বলতে গেলে তুমি সাদা আলো পাঠাচ্ছ, সাদা আলো পাঠাবার পর মাঝখানে যখন একটা প্রিজম থেকে আরেকটা প্রিজমে যাচ্ছে তখন আলোটা রঙিন বর্ণে ভাঙছে, আবার যখন দ্বিতীয় প্রিজম দিয়ে বেরোচ্ছে তখন আবার সেই আলোগুলো জুড়ে গিয়ে ঠিক ওইভাবেই জুড়ছে, জুড়ে গিয়ে তোমার সাদা আলো হয়ে নির্গত হচ্ছে। এই ধরনের কম্বিনেশনকে বলা হয় ডাবলেট, মানে অ্যাক্রোমাটিক ডাবলেট কনফিগারেশন। এবং আমরা যে এর আগে যে ওই পড়েছিলাম যেটা তোমার ক্রোমাটিক অ্যাবারেশন যেটাকে বলা হয়, সেই ক্রোমাটিক অ্যাবারেশনের ক্ষেত্রেও কিন্তু ওই লেন্সের যে ক্রস সেকশন সেটা প্রিজমের সঙ্গে মিল আছে। আমরা একটা লেন্সকে ক্রস সেকশন ওয়াইজ প্রিজম বলে ভাবতে পারি, সেই প্রিজমের
সেই প্রিজমগুলো টুকরো টুকরো যে প্রিজম, সেই প্রিজমের ক্ষেত্রে এই শর্তটা মানা হয় ওই বাই ইউজিং ফ্লিন্ট গ্লাস লেন্স অ্যান্ড ক্রাউন গ্লাস লেন্স। একটা ফ্লিন্ট গ্লাস যেটা ডেন্সিটি বেশি, আর ক্রাউন গ্লাস যেটা ডেন্সিটি কম। ফ্লিন্ট গ্লাস দিয়ে তোমার কনভেক্স লেন্সটা তৈরি হয়, আর ক্রাউন গ্লাস দিয়ে কনকেভ লেন্সটা তৈরি হয়। দিয়ে তোমার এই শর্তটা মানে বলেই যে ফাইনাল ফটোগ্রাফটা হয় সেখানে কিন্তু আমরা কোনো এক ক্রোমাটিক অ্যাবারেশন দেখতে পাই না। তোমরা একটা কাজ করবে বাড়িতে, সেটা হচ্ছে যে তোমাদের বাড়িতে নিশ্চয়ই বায়োলজি বক্স সবারই আছে, বায়োলজি বক্সে একটা থেকে ম্যাগনিফাইং গ্লাস দেওয়া থাকে, দ্যাট ইজ এ বেসিক্যালি এ কনভেক্স লেন্স। সেই কনভেক্স লেন্সটা নিয়ে এই যে বাড়িতে টিউব লাইট চলে, সেই টিউব লাইটটার একটা মেঝেতে একটা কাগজ রেখে বা দেওয়ালে, মেঝেতে সাদা কাগজ রেখে করলে ভালো বুঝতে পারবে, ওই টিউব লাইটটার ইমেজটা রিয়েল ইমেজ একটা ওই কাগজের উপর তৈরি করার চেষ্টা করবে, ওই লেন্সটার পজিশনটা আগুপিছু করে দেখবে, দুটো জিনিস দেখতে পাবে। একটা জিনিস দেখতে পাবে যে টিউব লাইটটা যখন, টিউব লাইট তো একটা লম্বা জিনিস, টিউব লাইটের যখন বাঁ প্রান্তটা ফোকাস করছো ডান প্রান্তটা ঘোলা হয়ে যাচ্ছে, আবার যখন ডান প্রান্তটা ফোকাস করছো বাঁ প্রান্তটা ঘোলা হয়ে যাচ্ছে। ইউ কান্ট সাইমালটেনিয়াসলি ফোকাস দ্য হোল টিউব লাইট এট এ হোল অ্যাজ এ হোল, তুমি গোটা টিউব লাইটটা একবারে ফোকাস করতে পারছো না। যখন বাঁ প্রান্তটা শার্প তখন ডান প্রান্তটা ঘোলা, এবং ডান প্রান্তটা যখন শার্প বাঁ প্রান্তটা ঘোলা, অর্থাৎ আমি তুমি একটা জায়গায়, অর্থাৎ সেই আমরা লিস্ট মানে লাইন অফ লিস্ট কনভার্সন বলে একটা জিনিস স্ফেরিক্যাল অ্যাভারেশন যখন করেছিলাম, ভেবে দেখো, খেয়াল করে দেখো, একবার যে আমরা দেখেছিলাম যে প্যারাক্সিয়াল রে গুলো এক জায়গায় ফোকাসড হচ্ছে আর প্রান্তীয় রে গুলো টার্মিনাল রে গুলো আরেক জায়গায় ফোকাস হচ্ছে, তাহলে টিউব লাইটের ক্ষেত্রে যে ধরো যদি আমি ওই কাজটাই করাই আর কি, মানে টিউব লাইটটা যেহেতু বড় সড়ো একটা জিনিস, সেহেতু যখন বাঁ দিকের অংশটা তোমার লেন্স থেকে যে দূরত্বে আছে, ডান দিকের অংশটা তো সেই দূরত্বে নেই, একটু কম বা বেশি হবে, দেখবে বাঁ দিক ডান দিক একসঙ্গে ইউ কান্ট ফোকাস সাইমেলটেনিয়াসলি, কোনোভাবেই সম্ভব নয়। দ্বিতীয় যে জিনিসটা লক্ষ্য করবে, যেটা ক্রোমাটিক অ্যাবারেশনের জন্য সত্যি আর কি, তুমি টিউব লাইটের আলোটা, এবার টিউব লাইটের কাছাকাছি একটু যাওয়ার চেষ্টা করবে, গিয়ে খুব কাছে নয় যাতে রিয়েল ইমেজ তৈরি হয়, কিন্তু খুব ছোট রিয়েল ইমেজ হলে তুমি বুঝতে পারবে না আমি যেটা বোঝাতে চাইছি। সেই জন্যে টিউব লাইটের ঠিক তলাতেই মেঝেতে বসবে, মেঝেতেই বসবে, মেঝেতে কাগজ রেখে সেই টিউব লাইটের আলোটা ফোকাস করার চেষ্টা করবে, যদি দেখো যে খুব ছোট্ট ইমেজ হচ্ছে আর একটু উঠে দাঁড়িয়ে পড়বে কাগজটা নিয়ে, তাহলে দেখবে ইউ আর ক্লো নাও ক্লোজার টু দ্য টিউব লাইট, এবং সেক্ষেত্রে ইমেজটা একটু বড় হবে। সেই ক্ষেত্রে দেখবে ইমেজটা যেখানে শেষ হচ্ছে তার টার্মিনাল পয়েন্টগুলোয়, সেই জায়গাটায়, সেই জায়গাগুলোয় দেখবে সাদা আলোটা বিভিন্ন কালার তো বা ব্যান্ডের মতো একটা, লাল নীল সবুজ এই সমস্ত ব্যান্ডের মতো একটা, বর্ণালীর মতো একটা, স্পেকট্রামের মতো দেখতে পাওয়া যাচ্ছে। ইট ইজ ডিউ টু ক্রোমাটিক অ্যাভারেশন, এবং আমরা যে ম্যাগনিফাইং গ্লাসের লেন্স ব্যবহার করি সেটা তো ক্রোমাটিক অ্যাভারেশন এফেক্টটাকে মিনিমাইজ করা বা এ করা নয়, মানে রিমুভ করা নয়, সেই জন্যেই কিন্তু এই সমস্যাটা হয়। কিন্তু হোয়ারেস আমি যে ক্যামেরা লেন্সটা দেখিয়েছিলাম তোমাদের, সেই ক্যামেরার লেন্সটা যদি ওই দিয়ে আমি ওই রকম ইমেজ তৈরি করি খাতার উপর, তখন দেখবে একদম ইমেজটা হচ্ছে শার্প ইমেজ, কোনো কিন্তু মানে কোথাও অ্যাভারেশন নেই, বিকজ দ্যাট লেন্স ইজ স্পেশালি ডিজাইন বাই দ্য ইউজ অফ সেভারাল লেন্সেস টু মেক এ ডিস্টরশন ফ্রি অ্যাভারেশন ফ্রি ইমেজ। বুঝতে পারা গেল কি বললাম? Yes, sir.